বিশাল বড় একটা বাজার, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়, রাস্তার ধারেও আছে, ভিতরে অনেক বড় বাজার এটা। লেবুর জায়গাটা খালি রাখো, লেকা রাখো লেবু, এটা নিলে ফাঁকি দেবো। চল্লিশ টাকা কেজি কম কি যা দেখি, শশা নিব তো আনছেন তো একটু দাম বেশি। আর এছাড়া মৌলভীবাজার বা সিলেটের লোকজন সব চাইতে লেবু বেশি খায়, তাই এখানে বড় বড় লেবু পাওয়া যায়। শশা থেকে 40 টাকা কেজি, দেখি এখানে কত টাকা করে যায়। ও এখানে তো 40 টাকা করে চাইছিল, এনারা আবার বেশি চায়। দেখি আবার অন্য দোকানে যাচ্ছে, দেখি কী অবস্থা, প্রচুর দাম আনছে যেন। শেষ পর্যন্ত নিলাম 40 টাকা কেজি নিলাম আর কি। শেষ পর্যন্ত 2-3টা দোকান ঘোরার পরে আবার ওই দোকানে এসে নিলাম 40 টাকা, অন্য অন্য দোকানগুলোতে বেশি দাম আনছে যেন তো একটু এই দিকে সব কিছু এমনি মূল্য এমনিতে বেশি আর কি। বললাম না এই জায়গার লোকজন লেবু খায় বেশি, হ্যাঁ সব লেবুতে ভর্তি। ব্রয়লার মুরগি কেনার জন্য এমন করে আলাদা করতেছে কেন, আলাদা করতেছেন কেন? আচ্ছা আচ্ছা, আর এগুলা ওই হার এগুলা কি হবে তাহলে? কয় টাকা করে এগুলা? ইসলামিয়া আয়ুর্বেদ
ডাক্তার মোহাম্মদ ডাক্তার প্রসাদ, ডাক্তার মোহাম্মদ ডাক্তার প্রসাদ এমবিবিএস ডক্টর ফেলোশিপ ইনস্টিটিউট দেখবে 13 আগস্ট শনিবার সকাল 10:20 এবং কলিজা আছে তো নাকি কলিজা গিলা বন্ধ সব ধরনের সুপারি এখানে কাটাকাটি সবকিছু আছে রেডি করা। মোটামুটি বাজারটা অনেক বড় আরও আছিল, আমি অতটুকু ঘুরলাম না, এক পাশে ঘুরলাম শুধু। এই মৌলভীবাজার পশ্চিম মার্কেট আর পশ্চিম বাজার। আজ তো প্রচুর রোদ, বলার মতো না, এখানে সব কিছু পাওয়া যায়, বড় এক বাজার। বিভিন্ন প্রকার সুটকি এখানে পাওয়া যায়, ছোট বড় একবার আরো পিয়ারা ভ্যান, ভ্যানে করে পিয়ারা বিক্রি করতেছে। এই যে আম, ভ্যানে করে সব আশেপাশে বিক্রি হয়, নিয়ে যাচ্ছে রাস্তায় রাস্তায় বিক্রি হয় তার সব। বাজার শেষে সবগুলো উঠানো হচ্ছে আর কি গাড়িতে, এখানে সব বাজার।